বছর আগেই ছেলের মা হন বুবলি আর বাবা হচ্ছেন সাকিব খান। সবিজ অঙ্গনে কয়েকদিন ধরে চিত্রনায়িকা বুবলি ও তার সন্তানকে কেন্দ্র করে নানা ধরনের সংবাদ প্রকাশ পাচ্ছে। গত মঙ্গলবার বুবলির বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসার পর সবিজ অঙ্গনে থাকা গুঞ্জনগুলো যেন সত্যি হতে শুরু করেছে। সিনেমা পাড়ায় গুঞ্জন আছে কন্যা সন্তানের মা হয়েছিলেন এই চিত্রনায়িকা, আর সেটি হয়েছে গত বছরে। আর সে সময়ে বেবি বাম্প এর ছবি এতদিন পর সামনে এনেছেন বুবলি। তবে বুবলির একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে মেয়ে নয়, ছেলের মা হয়েছেন বুবলি, আর তার সন্তানের বাবা ঢালিউড সুপারস্টার সাকিব খান। সাকিবের এই দ্বিতীয় ছেলের নাম রাখা হয়েছে শেখজাদ খান। বর্ণাঢ্য নির্মাতা কাজী হায়াতের বীর সিনেমায় মুক্তি পাওয়ার পরপরই যুক্তরাষ্ট্রে শেখজাদ খানের জন্ম হয়েছে, আর বীর মুক্তি পেয়েছে 2020 সালের ফেব্রুয়ারিতে। নাম প্রকাশে অনিচ্ছুক বুবলির এক ঘনিষ্ঠ জন জানান, যুক্তরাষ্ট্রে বুবলির ছেলে হয়েছে, যখন বুবলি আড়ালে ছিলেন তখনই তিনি মা হয়েছেন। বুবলির ছেলে শেহজাদ খানের বয়স এখন 2 বছরের ওপরে। খোঁজ নিয়ে জানা যায় যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশের মডেল অভিনেত্রী নওশিন নাহরিন মৌ সে সময় বুবলির পাশে ছিলেন, আর বুবলি ও তার সন্তানের পাশে থেকে সার্বিক সহযোগিতাও করেছেন তিনি। শুধু তাই নয়, সাকিব খানকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি নিয়ে দেওয়ার পেছনেও নওশিনের অবদান অনেক, আর গ্রিন কার্ড পাওয়ার সব সহযোগিতা করেছেন এই মডেল অভিনেত্রী। এদিকে 2017 সালে বুবলি তার ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন আর ক্যাপশনে লিখেছিলেন ফ্যামিলি টাইম। সেই ছবিতে বুবলির বোন দুলাভাইয়ের সঙ্গে বসে আছেন সাকিব খান। এখন নেটিজনের ধারণা ছিল সাকিব বুবলির সম্পর্কের শুরুটা সেখান থেকেই, তবে সত্যিটি তা নয়। রূপালী পর্দায় পা রাখার আগে থেকেই সাকিব খানের সঙ্গে তার পরিচয়। সাকিব খানই তাকে নিয়ে আসেন রূপালী ভুবনে। 2016 সালে বসগিরি ও শুটার সিনেমা দিয়ে সবিজে বুবলির আত্মপ্রকাশ। এরপর এই জুটি উপহার দিয়েছেন বেশ কিছু সিনেমা। যদিও অভিনয়ের ভুবনে পা রাখার কোনো আগ্রহ ছিল না বুবলি ও তার পরিবারের, তারপরেও কিসের মুখে বুবলি সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তা জানে না কেউই। এ নিয়ে পরিবারের সঙ্গেও অনেক মতবিরোধ রয়েছে তার, আর বর্তমান সময়ের ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে তার পরিবারও বেশ উদ্বিগ্ন। এদিকে সাকিব খান অপু বিশ্বাসকে দেখা গেল এক ফ্রেমে, তারা সন্তানের জন্মদিনে অর্থাৎ তার বড় ছেলে আব্রামের জন্মদিনে কেক কেটে উদযাপন করেছেন, আর সেই একই দিনে পুবলি তার প্রেগন্যান্সির ছবি প্রকাশ করে তুমুল ঝড়।